প্রায় ১৫৪ কোটি টাকা ব্যয়ে একটা মাল্টি টেনেন্ট সাততলা ভবন আমরা নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করছি। এবং আরও আনন্দের সাথে জানাই যে সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন বরিশালে একটি ২০ কোটি টাকা ব্যয়ে একটা সর্বাধুনিক সিনেপ্লেক্সও আমরা সুষ্ঠু বিনোদনের জন্য আমরা নির্মাণ কাজ করব। এবং এই সব কিছু মিলিয়ে প্রায় আপনার ২০০ কোটি টাকা ব্যয়ে এখানে ৬.৫ একর জায়গায় তরুণদের কর্মসংস্থান, তরুণদের বিনোদনের জন্য এই হাইটেক পার্কটি নির্মিত হচ্ছে। এবং আমাদের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র ভারতের ঋণ সহায়তা আমরা পেয়েছি। আমাদের সারা বাংলাদেশে ১২টি হাইটেক পার্ক নির্মাণের জন্য আমরা ১৯২ মিলিয়ন ডলার প্রায় ১৭০০ কোটি টাকা ব্যয় করছি, যেখানে ১৩০০ কোটি টাকা কিন্তু ভারত আমাদেরকে ঋণ দিচ্ছে খুব সহজ সুরতে এবং স্বল্প সুদে, আর বাংলাদেশ সরকার ৩০০ কোটি টাকা ব্যয় করছে। আমরা আশা করছি যে এখানে হাইটেক পার্কটি আগামী ২ বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে, তখন প্রতি বছর ১০০০ তরুণ তরুণীকে আমরা সরাসরি প্রশিক্ষণ দেব, ৩০০০ তরুণ তরুণীকে এখানে প্রত্যক্ষভাবে আমরা প্রতি বছর কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। এখানে পায়রা বন্দর হয়েছে, পদ্মা ব্রিজ হয়ে গেছে, আমাদের আর যোগাযোগ ব্যবস্থা এখন খালি ভোলা বাদে আমাদের বাংলাদেশের সড়ক ব্যবস্থা একটা ডেভেলপমেন্টের জন্য যোগাযোগ ব্যবস্থা হয়েছে যে একটা দেশের ডেভেলপমেন্টের সবচেয়ে বড় বিষয়, আর তারপরে যে এখন হয়েছে যে ইনফরমেশন ইজ পাওয়ার, সো ইনফরমেশন তো নিয়ে আসছে এখানে পলক ভাইরা, যোগাযোগ ব্যবস্থা আমাদের ডেভেলপমেন্ট, সো অবশ্যই এটাই আমাদের একটি হাব হবে এবং সেই স্বপ্নের বরিশাল আমরাই করবো, আগামীর বরিশাল ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে করবো। জামাল শেখ কামাল শেখ রাসেল সহ বঙ্গবন্ধু ভক্তি প্রধান শহীদ আব্দুর রব সেনিবাদ সহ তাদের আমরা রুয়ের মাফরাত প্রদান করছি ভাষা শহীদদের প্রতি যাদের আত্মত্যাগের বিনিময়ে মিস করে না।